চব্বিশ নম্বর ফাইল। একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক সহায়িকা ডক্টর দেবব্রত সিংহর বই থেকে পড়ছি, সপ্তম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 148, সরকারের বিভিন্ন রূপ, পাঠ্যসূচি। সরকারের বিভিন্ন রূপ: এক, এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় সরকার, সংজ্ঞা বৈশিষ্ট্য, দুই ধরনের সরকারের মধ্যে পার্থক্য, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি। দুই, রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় সংজ্ঞা বৈশিষ্ট্য, দু ধরনের সরকারের মধ্যে পার্থক্য, ভারতীয় সংসদীয় সরকারের প্রকৃতি। ভূমিকা: রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হল সরকার। বস্তুত স্টেট বা রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, এটি নিতান্তই একটি তত্ত্বগত বা বিমূর্ত ধারণা। সরকারই হলো রাষ্ট্রের বাস্তব রূপ। অধ্যাপক গ্যাটলের মতে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাঁর দ্য পলিটিক্স গ্রন্থে সরকারের শ্রেণীবিভাজনের বিষয়টিকে তুলে ধরেন। তিনি শাসন ব্যবস্থাকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন: এক, রাজতন্ত্র, বিকৃত রূপ ষড়তন্ত্র; দুই, অভিজাততন্ত্র, বিকৃত রূপ ধনতন্ত্র; তিন, নিয়মতন্ত্র, বিকৃত রূপ গণতন্ত্র। প্রাচীন গ্রীসের প্রেক্ষিতে করা অ্যারিস্টটলের এই শ্রেণীবিভাগ আধুনিক যুগে প্রযোজ্য নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে লিকক ও ম্যারিয়ট প্রমুখ সরকারের এক ভিন্নতর রূপ উপস্থাপিত করতে চেয়েছেন। পরবর্তীকালে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে আলমন্ড ও পাওয়েল সরকারের বদলে রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাজন উপস্থাপিত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিয়ট বর্তমান যুগে সরকারের শ্রেণীবিভাজনকে তিনটি দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। তার মতে সরকারের শ্রেণীবিভাজন এই রকম: এক, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা বণ্টনের ভিত্তিতে; দুই, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধনের পদ্ধতির দিক থেকে; এবং তিন, মন্ত্রিপরিষদ শাসিত, রাষ্ট্রপতি শাসিত, আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন রাষ্ট্রচরিত্রের আভাস সরকারের শ্রেণীবিভাজনের মধ্যে পাওয়া যায় না। এই কারণে তারা সরকারের বদলে রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাজন করেছেন এইভাবে: এক, উদারনৈতিক গণতন্ত্র; দুই, সর্বাত্মক তন্ত্র; এবং তিন, স্বৈরতন্ত্র। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান এক। এক, একটি জাতীয় রাজধানী অঞ্চল সহ বর্তমান ভারতে সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল। পৃষ্ঠা সংখ্যা 149। দুই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ উদাহরণ হল ইউএসএ। তিন, নাম সর্বস্ব শাসক থাকে সংসদীয় ব্যবস্থায়। চার, যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেখা যায় সংবিধানে। পাঁচ, সাধারণতন্ত্র কিসের বিপরীত রূপ? রাজতন্ত্রে। ছয়, যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কটি শ্রেণীর সরকার থাকে? দুটি। সাত, উদ্দেশ্যগত বিচারে অ্যারিস্টটল সরকারকে কটি শ্রেণীতে ভাগ করেন? দুটি। আট, অ্যারিস্টটল সমকালীন গ্রীসের প্রায় কটি সংবিধান পর্যালোচনা করে সরকারের শ্রেণীবিভাগ করেন? 158টি। নয়, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আছে ফ্রান্সে। দশ, ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসৃত হয়েছে কানাডা থেকে। এগারো, জরুরি অবস্থায় ভারত এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে। বারো, পাওয়ার করাপ্টস অ্যান অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, কোট অ্যান কোট, কে বলেছেন? লর্ড অ্যাক্টন। তেরো, স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে অ্যারিস্টটল সরকারকে কটি ভাগে বিভক্ত করেছেন? দুটি। চোদ্দ, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংখ্যা হল দুটি। পনেরো, পার্লামেন্টীয় সরকারের উৎপত্তি হল ব্রিটেনে। ষোলো, সম্মিলিত জাতিপুঞ্জ হল রাষ্ট্র সমবায়। সতেরো, পার্লামেন্টীয় সরকারের মন্ত্রিসভা দায়ী থাকে আইনসভার কাছে। আঠেরো, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি দায়ী থাকেন জনগণের কাছে। উনিশ, বর্তমান ভারতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হল 61টি। কুড়ি, বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে যুগ্ম তালিকাভুক্ত বিষয় হল 52টি। একুশ, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাধান্য রয়েছে সর্বত্র কেন্দ্রীয় সরকারে। বাইশ, বর্তমান ভারতে অঙ্গরাজ্যগুলির সংখ্যা 28। তেইশ, ভারতে জরুরি অবস্থা জারি করেন রাষ্ট্রপতি। চব্বিশ, ভারতে জাতীয় রাজধানী অঞ্চল রয়েছে 1টি। পঁচিশ, ভারতে আইন প্রণয়নের ক্ষমতা কটি তালিকার মাধ্যমে বণ্টিত হয়েছে? 3টি। ছাব্বিশ, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান রয়েছেন কোন ব্যবস্থায়? সংসদীয়। সাতাশ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়েছে কোন ব্যবস্থায়? রাষ্ট্রপতি শাসিত। আঠাশ, ভারতে কিরূপ সরকার বর্তমান? সংসদীয়। উনত্রিশ,
অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে শাসন ব্যবস্থাকে কটি শ্রেণীতে ভাগ করেছেন? তিনটি। ৩০। কোন ব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের সুযোগ রয়েছে? যুক্তরাষ্ট্রীয়। পৃষ্ঠের সংখ্যা ১৫০। ৩১। কোন ব্যবস্থা বড় রাষ্ট্রের পক্ষে উপযোগী? যুক্তরাষ্ট্রীয়। ৩২। মার্কিন যুক্তরাষ্ট্র কিরূপ সরকার আছে? রাষ্ট্রপতি শাসিত। ৩৩। ভারতের বর্তমানে কটি বিষয় কেন্দ্র তালিকাভুক্ত? ৯৯টি। ৩৪। ভারতের রাজস্ব বন্টনে আয়ের বৃহত্তংশ অর্পিত হয়েছে কেন্দ্রের হাতে? ৩৫। একজন শাসনের বিকৃত রূপ হল স্বৈরতন্ত্র? ৩৬। সংসদীয় সরকারের মন্ত্রিসভার দায়বদ্ধ থাকে সংসদের নিম্নপক্ষের কাছে? ৩৭। অবিভাজিত সার্বভৌম ক্ষমতা কিরূপ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? এককেন্দ্রিক। ৩৮। কিরূপ সরকারের লিখিত সংবিধান অবশ্যই প্রয়োজন? যুক্তরাষ্ট্র। ৩৯। অনমনীয় সংবিধান কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? যুক্তরাষ্ট্রীয়। ৪০। কিরূপ সরকারে আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে? এককেন্দ্রিক। ৪১। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা অধিকারী সংবিধান? ৪২। দ্বৈত নাগরিকত্ব আছে মার্কিন যুক্তরাষ্ট্রে? ৪৩। ভারতে চালু আছে এক নাগরিকত্ব? ৪৪। সংবিধানে ভারত রাষ্ট্রকে পরিচয় দেওয়া হয়েছে রাজ্যসংঘ হিসাবে? ৪৫। ভারতের সর্বোচ্চ হল সংবিধান? ৪৬। ভারতে কোন রাজ্যের আলাদা সংবিধান আছে? জম্মু ও কাশ্মীর। ৪৭। ভারতের রাজ্য স্তরে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? ৩৫৬। ৪৮। ভারতের কোন রাজ্য সরকার তার শাসন বিভাগীয় ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কিসের সঙ্গে সঙ্গতি রক্ষা করতে বাধ্য হয়? কেন্দ্রীয় আইনের সঙ্গে। ৪৯। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়? ৩৬০। ৫০। ভারতে এযাবৎ জারি করা হয়নি আর্থিক জরুরি অবস্থা? ৫১। ভারতে এযাবৎ সবচেয়ে বেশিবার জরুরি অবস্থা জারি করা হয়েছে পাঞ্জাবে? ৫২। রাষ্ট্রপতি শাসিত সরকারের এক আদর্শ উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র? ৫৩। রাষ্ট্রপতি কার্যকালে স্থায়িত্ব আছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়? ৫৪। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন মহাবিচার পদ্ধতির দ্বারা? ৫৫। নাম সর্বস্ব শাসক দেখা যায় কিরূপ শাসন ব্যবস্থায়? সংসদীয়। ৫৬। ভারতকে একটি এককেন্দ্রিক লক্ষণযুক্ত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্রীয় লক্ষণযুক্ত এককেন্দ্রিক রাষ্ট্র বলে অভিহিত করা যেতে পারে? মন্তব্যটি করেছেন কে সি ওয়ার। ৭৭। কিরূপ শাসন ব্যবস্থাকে নয়া স্বৈরাচার বলা হয়? সংসদীয়। পৃষ্ঠা সংখ্যা ১৫১। ৫৮। জাপানে কিরূপ শাসন ব্যবস্থা রয়েছে? সংসদীয়। ৫৯। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয় ব্রিটেনে? বি। ১। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে সরকারকে ভাগ করেছেন তিন ভাগে, একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। ২। অ্যারিস্টটল উদ্দেশ্যগত দিক থেকে সরকারকে কি কি ভাগে ভাগ করেছেন? স্বাভাবিক, বিকৃত। ৩। ম্যারিয়ট ও লিকক সরকারে কি কি শ্রেণী বিভাগ করেছেন? স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র। ৪। স্বৈরতন্ত্র কি কি ধরনের হতে পারে? রাজতন্ত্র, সামরিক তন্ত্র, অভিজাত তন্ত্র। ৫। একনায়কতন্ত্র কি কি ধরনের হতে পারে? ব্যক্তিগত, দলগত, শ্রেণীগত। ৬। গণতন্ত্রকে কি কি ভাগে ভাগ করা যায়? ১. সাধারণতন্ত্র। ২. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ৭। সাধারণতন্ত্রকে কি কি ভাগে ভাগ করা যায়? এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্র। ৮। এককেন্দ্রিক সরকারকে কি কি ভাগে ভাগ করা যায়? সংসদীয়, যুক্তরাষ্ট্রীয়। ৯। এককেন্দ্রিক সরকার কোন কোন দেশে দেখা যায়? ব্রিটেন, নিউজিল্যান্ড, ফ্রান্স। পৃষ্ঠা সংখ্যা ১৫২। ১০। এককেন্দ্রিক সরকারের সংবিধান কিরূপ হতে পারে? লিখিত, অলিখিত। ১১। যুক্তরাষ্ট্রে কি কি সরকার থাকে? কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক সরকার। ১২। যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ হয়ে থাকে? লিখিত, দুষ্পরিবর্তনীয়। ১৩। ভারতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে কোন কোন তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়েছে? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। ১৪। ভারতীয় যুক্তরাষ্ট্রে কি কি ধরনের সরকার লক্ষ্য করা যায়? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার। ১৫। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভার কাছে কিভাবে দায়ী থাকে? ব্যক্তিগত দায়িত্ব, যৌথ দায়িত্ব। বিভাগ খ, এ। ১। অ্যারিস্টটলের মতে একজন শাসনের স্বাভাবিক রূপ কি? রাজতন্ত্র। ২। অ্যারিস্টটল কয়েকজন শাসনের
স্বাভাবিক রূপটি কি বলেছেন? অভিজাততন্ত্র বলেছেন। তিন, বহুজনের শাসনের স্বাভাবিক রূপকে অ্যারিস্টটল কি বলেছেন? নিয়মতন্ত্র বলেছেন। চার, একজনের শাসনের বিকৃত রূপকে অ্যারিস্টটল কি বলে অভিহিত করেছেন? স্বৈরতন্ত্র বলে অভিহিত করেছেন। পাঁচ, যে ধরনের সরকারি ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক ভাবে অধিষ্ঠিত না হয়ে নির্বাচিত হন তাকে কি ধরনের সরকার বলা হয়? সাধারণতান্ত্রিক সরকার। ৬, বহুজনের শাসনের বিকৃত রূপকে অ্যারিস্টটল কি বলে অভিহিত করেছেন? গণতন্ত্র বলে অভিহিত করেছেন। ৭, কয়েকজনের শাসনের বিকৃত রূপকে অ্যারিস্টটল কি বলে অভিহিত করেছেন? ধনিকতন্ত্র বলে অভিহিত করেছেন। ৮, রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা একটিমাত্র সরকারের হাতে কেন্দ্রীভূত থাকলে সেই সরকারকে কি নামে অভিহিত করা হয়? এককেন্দ্রিক সরকার। ৯, ফ্রান্সে কিরূপ সরকার আছে? এককেন্দ্রিক সরকার আছে। ১০, এককেন্দ্রিক সরকারের বিচার বিভাগের অবস্থান কিরূপ হয়? আইন বিভাগের অধস্থান। ১১, কানাডাতে কিরূপ সরকার লক্ষ্য করা যায়? যুক্তরাষ্ট্রীয় সরকার লক্ষ্য করা যায়। ১২, যুক্তরাষ্ট্রে কয় প্রকার সরকার লক্ষ্য করা যায়? ৩ প্রকারের। ১৩, ভারতীয় সংবিধানে ১ নম্বর ধারায় ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে? রাজ্যসমূহে ইউনিয়ন বলে অভিহিত করা হয়েছে। ১৪, ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। ১৫, ভারতের জনস্বাস্থ্য কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ১৬, ভারতের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। ১৭, রাজ্য সরকারগুলি আয় ব্যয় ও লেনদেন পরীক্ষা করার জন্য মহা হিসাব রক্ষক এবং মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষক কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ১৮, ভারতের কোন অঙ্গরাজ্যের সংবিধান আছে? জম্মু কাশ্মীরের সংবিধান আছে। ১৯, কে ভারতে একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী? রাজ্যপাল একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী। ২০, ভারতে কেন্দ্রীয় সরকারের জন্য অধ্যাদেশ কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি জারি করতে পারেন। ২১, রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ কিসের প্রভাবমুক্ত হয়ে সংবিধান অনুসারে কার্য পরিচালনা করেন? আইন বিভাগের প্রভাবমুক্ত হয়ে। ২২, লাইব্রেরিয়ায় কোন ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়? রাষ্ট্রপতি শাসিত সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ২৩, রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি কার কাছে দায়িত্বশীল থাকেন? জনগণের কাছে। ২৪, সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রিসভা আবর্তিত হয়? প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। পৃষ্ঠা সংখ্যা ১৫৪। ২৫, সংসদীয় শাসন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। ২৬, সংশোধন পদ্ধতির দিক থেকে ভারতের সংবিধান কোন শ্রেণীর সংবিধান? দুষ্পরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ। ২৭, মিনার্ভা মিলস মামলার রায় অনুযায়ী ভারতীয় সংবিধানে কিসের পরিবর্তন করা যাবে না? মৌল কাঠামো। ২৯, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে পল এপ্লবি কি বলেছেন? চরম যুক্তরাষ্ট্র বলেছেন। ২৯, কেপি মুখার্জির মতে ভারতীয় সংবিধান কিরূপ? অযুক্তরাষ্ট্রীয় অর্থাৎ এককেন্দ্রিক। ৩০, ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদানের জন্য সংবিধানের ৭৩তম সংশোধন কোন বছর হয়? ১৯৯২ সালে। বি, ১, সরকারের শ্রেণীবিভাজন প্রসঙ্গে বলা যায় যেখানে সরকারি ক্ষমতা কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীভূত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। ২, যে শাসন ব্যবস্থায় সংবিধানে কর্তৃক কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয় নিজ নিজ এলাকায় শাসনকার্য পরিচালনার জন্য তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। সারা দেশে কয়েকজনের শাসন ব্যবস্থার স্বাভাবিক রূপকে অভিজাততন্ত্র বলে। ২, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা যায়, ১, এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই শাসন ব্যবস্থার সংবিধান সুপরিবর্তনীয় হয়। ৩, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার যে ত্রুটিগুলি লক্ষ্য করা যায়, ১, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সমগ্র দেশের জন্য একটি সরকার থাকায় প্রশাসন পরিচালনায় আমলাতান্ত্রিকতা পরিলক্ষিত হয়। ৩, প্রশাসন পরিচালনায় জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ কম বলে রাজনৈতিক চেতনার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। সমগ্র দেশের জন্য অভিন্ন প্রশাসন পরিচালনা করে বলে আঞ্চলিক বৈশিষ্ট্যের বিকাশে বাধাপ্রাপ্ত হয়। ৪, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার গুণের বিষয়গুলি হল, অন্যান্য শাসন ব্যবস্থা অপেক্ষা মজবুত প্রশাসন লক্ষ্য করা যায়। এই শাসন ব্যবস্থা ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপকারী। সুপরিবর্তনীয়তা এই শাসন ব্যবস্থা অন্যতম গুণ।
5 যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি প্রসঙ্গে বলা যায়, লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখা যায়, যুক্তরাষ্ট্রীয় আদালতের অবস্থিতি, ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভার উপস্থিতি। 6 যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গুণ প্রসঙ্গে বলা যায়, এই শাসন ব্যবস্থা রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে, জাতীয় আঞ্চলিক স্বার্থের সমন্বয় ঘটে, আঞ্চলিক সমস্যাগুলি সুষ্ঠু সমাধান করে। 7 ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বলা যায়, 1 ভারতে অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির উপস্থিতি লক্ষ্য করা যায়, লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য লক্ষ্য করা যায়, ভারতীয় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় রাজ্যের মধ্যে ক্ষমতা বঞ্চিত হয়েছে। 8 সংসদীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধানের অস্তিত্ব লক্ষ্য করা যায়, আইনসভা কর্তৃক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, আইনসভার কাছে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা। 9 রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সম্বন্ধে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ অনুসরণ করা, ক্ষমতাহীন ক্যাবিনেটের অস্তিত্ব, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত আইনসভার অস্তিত্ব লক্ষ্য করা যায়। 10 সংসদীয় শাসন ব্যবস্থার গুণ প্রসঙ্গে বলা যায়, রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সুষ্ঠু সম্পর্ক থাকে, অধিকতর গণতন্ত্র সম্মত শাসন ব্যবস্থা। সি প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে সরকারকে 3 ভাগে ভাগ করেছেন। 2 সংসদীয় ব্যবস্থা নিয়মতান্ত্রিক শাসক আইন বিভাগের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেন। পৃষ্ঠা সংখ্যা 156। 3 গণতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। 4 ষড়তন্ত্র 3 ধরনের হতে পারে। 5 ব্রিটেনে এককেন্দ্রিক সরকার আছে। 6 মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার আছে। 7 সংসদীয় সরকার আছে ভারতে। 8 রাষ্ট্রপতি শাসিত সরকার আছে ফিলিপিন্স প্রজাতন্ত্রে। 9 লিখিত সংবিধান সংবিধান পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। 10 লিখিত সংবিধান যেহেতু দেশের সর্বোচ্চ আইন, সেহেতু সরকার সবসময় সংবিধান অনুসারে কাজ করতে বাধ্য। 11 এককেন্দ্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্রের সর্বপ্রকার কার্য কেবল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। 12 যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য। 13 যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখার জন্য সংবিধানকে লিখিত ও দুষ্পরিবর্তনীয় করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। 14 কেউ কেউ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য বলে চিহ্নিত করেছেন। 15 এককেন্দ্রিক সরকারে এক নাগরিকতা লক্ষ্য করা যায়। 16 এককেন্দ্রিক সরকারে একটি সংবিধান থাকে। 17 ভারতের সংবিধান হল পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহত্তম। 18 স্বাধীন ভারতের সংবিধানে কোথাও ভারতকে যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করা হয়নি। 19 ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কেন্দ্রীয় রাজ্য সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারে। 20 ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত। 21 ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হল 28। 22 1991 সালে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। 23 ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন লেফটেন্যান্ট গভর্নর। 24 মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 6 নম্বর ধারায় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলে বর্ণনা করা হয়েছে। 25 ভারতে কোনো রাজ্য সরকারকে কতটা পরিমাণ আর্থিক সাহায্য প্রদান করা হবে তার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন নিযুক্ত করেন। 26 ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। 27 সংসদীয় ব্যবস্থা রাষ্ট্রপ্রধান কিন্তু সরকারের প্রধান নন। 28 সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক। পৃষ্ঠা সংখ্যা 157। 29 সংসদীয় ব্যবস্থায় কোনো মন্ত্রীকে আইনসভার সদস্য হতেই হয়। 30 সংসদীয় ব্যবস্থায় সরকারের নীতি ও কার্যাবলীর জন্য আইন সভার কাছে মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয়। 31 রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন দেশের প্রকৃত শাসক। 32 নবম লোকসভা নির্বাচনের পর থেকে ভারতে বিশেষ কোনো একটি রাজনৈতিক দলের একাধিপত্য বিনষ্ট হয়েছে। 33 ভারতীয় সংবিধানের 42তম সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি
মন্ত্রিসভা পরামর্শ মতো কাজ করতে বাধ্য থাকবেন। 34, ভারতীয় সংবিধানের 44তম সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য হলেও তিনি মন্ত্রিসভাকে প্রদত্ত পরামর্শ পুনর্বিবেচনার জন্য বলতে পারেন। 35, ভারতে পার্লামেন্টের সার্বভৌম কার্যক্ষেত্রে রাষ্ট্রপতির সার্বভৌমত্বে পরিণত হয়েছে। D1, রাজতন্ত্র, জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত একজনের শাসন। অভিজাততন্ত্র, জনকল্যাণের উদ্দেশ্যে কয়েকজনের শাসন। নিয়মতন্ত্র, জনকল্যাণের উদ্দেশ্যে বহুজনের সাধন। আবার পড়ছি, জনগণের উদ্দেশ্যে বহুজনের শাসন। একনায়কতন্ত্র, জনগণের পরিবর্তে স্বৈরাচারী শাসকের শাসন। 2, এককেন্দ্রিক সরকার, আইনসভা প্রাধান্য, যুক্তরাষ্ট্রীয় সরকার, বিচার বিভাগের প্রাধান্য, সংসদীয় সরকার, মন্ত্রিসভার দায়িত্বশীলতা, রাষ্ট্রপতি শাসিত সরকার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি। 3, এককেন্দ্রিক সরকার, সরকারের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার, একটি সাধারণ সরকার ও কতকগুলি আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত থাকে। সংসদীয় সরকার, আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অতি ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল। রাষ্ট্রপতি শাসিত সরকার, যেখানে শাসন ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ আইন বিভাগে প্রভাব মুক্ত হয়ে কার্য পরিচালনা করে। পৃষ্ঠা সংখ্যা 158। 4, AVDICE, জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানের রাষ্ট্রনৈতিক উপায়কে যুক্তরাষ্ট্র বলে। KC Ware, যুক্তরাষ্ট্র হলো এমন শাসন ব্যবস্থা যেখানে সংবিধান অনুসারে সমগ্র দেশের সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বঞ্চিত হয় যাতে উভয় সরকার নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্য করে। ফাইনাল, যুক্তরাষ্ট্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ আঞ্চলিক সরকারের হাতে এবং অপর অংশ কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। বার্চ, যুক্তরাষ্ট্র বলতে বোঝায় যেখানে একটি সাধারণ সরকার ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা এমনভাবে বঞ্চিত হয় যে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং শাসন বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে জনগণকে শাসন করে। 5, ফ্রান্স, এককেন্দ্রিক সরকার। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতি শাসিত সরকার। ব্রিটেন, সংসদীয় সরকার। 6, স্বৈরতন্ত্র, শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত একজনের শাসন। ধনিকতন্ত্র, শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত কয়েকজনের শাসন। জনতাতন্ত্র, শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত বহুজনের শাসন। সামরিকতন্ত্র, গোষ্ঠীর স্বার্থে পরিচালিত সামরিক বাহিনীর শাসন। 7, দ্বিনাগরিকতা, যুক্তরাষ্ট্রীয় সরকার। দুর্বল বিচার বিভাগ, এককেন্দ্রিক সরকার। দুইজন শাসক প্রধান, সংসদীয় সরকার। স্থায়ী সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। 8, যুক্তরাষ্ট্রীয় সরকার, সংবিধানের প্রাধান্য। সংসদীয় সরকার, অস্থায়ী সরকার। এককেন্দ্রিক সরকার, সুপরিবর্তনীয় সংবিধান। রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রীগণ রাষ্ট্রপতির অধস্থান কর্মচারী। 9, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, সংসদীয় সরকার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যুক্তরাষ্ট্রীয় সরকার। এক নাগরিকতা, এককেন্দ্রিক সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি প্রকৃত শাসক। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।